গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি উপন্যাস অচেনা মানুষ আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব বৃষ্টি থামেনি সমানে পড়ছে রাস্তা ঘাট সব থুই থুই মনে হচ্ছে আজ রাত্রেই কলকাতা প্লাবনে ডুবে যাবে কাল সকালেও বাড়ি থেকে বেরোনো যাবে কিনা সন্দেহ আজকে রাতটা গল্প জমাবার পক্ষে চমৎকার কফির কাপ হাতে নিয়ে আমরা কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে বৃষ্টির দৃশ্য দেখলাম কফি শেষ হওয়ার পর কর্নেল সেন চুরুট ধরালেন আমি আর রঞ্জনও ও সিগারেট জ্বেলে নিলাম মাধবীর আর তস হয়েছিল না ব্যগ্রভাবে বলল এবার বলুন তারপর কি হল কর্নেল সেন বললেন ওই অবস্থায় ওরকম পরিবেশে ঘাটের তলায় হঠাৎ একটা ডেড বডি দেখতে পেলে অন্যদের পক্ষে খুব ভয় পাওয়ার কথা আমিও দু একটা মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বটে কিন্তু ওটা দেখার পর আমার বরং ভয়টা একেবারেই কেটে গেল আগে যে অলৌকিক কিছু বা ভূতরূত সম্পর্কে মনের মধ্যে একটু ছমছমে ভাব হয়েছিল সেটা রইল না আমি ডাক্তার মানুষ আমার কাছে ডেড বডি একটা রিয়ালিটি অর্থাৎ একটা মানুষের মৃতদেহ দেখলেই মনে হয় যে তার মৃত্যুর একটা কারণ আছে সে কিছুক্ষণ আগে বেঁচে ছিল একটা মৃতদেহ হঠাৎ দেওয়াল ভেদ করে আসে না বা হঠাৎ উপে যায় না তখন গুন্ডা বদমা চিন্তাই চিন্তায় আমার মধ্যে প্রবল হয়ে উঠল মৃতদেহটার দিকে আর মনোযোগ না দিয়ে আমি খাটটা টেনে এনে দরজার সঙ্গে লাগিয়ে দিলাম রিভলভারটা হাতে তৈরি রেখে দেখতে লাগলাম আর কোনো দিক থেকে কেউ ঢুকতে পারবে কি না একটা জানলা আছে কিন্তু সে জানলাটা ভেঙে ফেলা অসম্ভব নয় আর জানলাটা একটু উঁচুতে বলে সেটা সামনে অন্য কিছু রাখারও উপায় নেই আমি জান্নার পাশে গিয়েই দাঁড়ালাম জানলা ভেঙে যদি ঠোকের চেষ্টা করে তাহলে প্রথমেই আমি গুলি করব ওদের লোকসংখ্যা যদি খুব বেশি না হয় তাহলে সারা রাত আমি লড়ে যেতে পারবো বেশ কিছুক্ষণ আর কোনো সারা শব্দ নেই মাঝ এক জায়গায় একটুক্ষণ দাঁড়িয়ে থাকলেই ক্লান্ত লাগে কিন্তু আমাকে ক্লান্ত হলে চলবে না সারা রাতই একরকম দাঁড়িয়ে থাকতে হবে বেশ বুঝতে পারলাম এই নির্জন বাংলোয় একটা হত্যাকাণ্ড হয়ে গেছে খুব সম্ভবত কাল রাত্রে দিনের বেলা ওরা ডেড বডিটা সরাবার সুযোগ পায়নি এখন সেটা সরাতে এসেছে অর্থাৎ একটা বিশ্রী খুনের ঘটনা এর মধ্যে একটি মেয়েরও ভূমিকা আছে যারা এক রাত্রে কাউকে খুন করে পরের রাত্রে ডেড বডি সরাতে আসে তার সাংঘাতিক লোক মাঝখান থেকে হঠাৎ আমি এসে এর মধ্যে জড়িয়ে পড়েছি জড়িয়ে তো পড়ছি এখন এর মধ্য থেকে বেরোব কী করে সেটাই হচ্ছে সমস্যা ওদিক থেকে আর কোনো শব্দ টব্দ না পেয়ে আমি মৃতদেহটা পরীক্ষা করে দেখতে লাগলাম ডাক্তার মানুষ তো এটা আমাদের অভ্যেস হয়ে গেছে চোখের সামনে এরকম একটা ডেড বডি পড়ে থাকলে পরীক্ষা না করে দেখা পর্যন্ত শান্ত হতে পারি না সব দেখে শুনে মোটামুটি নিশ্চিন্ত হলাম মাধবী জিজ্ঞেস করল মামা বাবু সত্যি কথা বলুন তো তখন আপনার ভয় করছিল না ঘরের মধ্যে একটা মরা কনেল সেন বললেন না মরা দেখে ভয় পেলে আমাদের চলে না তবে ঘরের বাইরে জ্যান্ত লোকগুলো সম্পর্কেই ভয় পাচ্ছিলাম সেই মেয়েটার কি হলো তার আর কোনো পাত্তা পেলেন না কর্নেল সেন বললেন হ্যাঁ পেলাম একটু বাদে জানলায় একটা শব্দ হতেই আমি চট করে উঠে এসে দেওয়াল ঘেসে দাঁড়ালাম মনে হলো কেউ যেন জানলার খড়খড়ি তোলার চেষ্টা করছে আমি গম্ভীরভাবে বললাম আমার কাছে রিভলভার আছে জাননা খোলার চেষ্টা করলে আমি গুলি করব তখন সেই মেয়েটির গলা শুনতে পেলাম সে বলল শুনুন এখন আর তাকে আমি পেতনি টেতনি ভাবতে পারছি না সুতরাং ভয় না পেয়ে বললাম বলুন দরজাটা একটু খুলবেন না আপনারা কে ঘরের মধ্যে যে দেহটা আছে আমি সেটা নিয়ে যেতে এসেছি আপনার সঙ্গে আর কে আছে কেউ নেই আমি একা আপনি একা তৈরি বডি নিয়ে যেতে পারবেন না আপনি একটু সাহায্য করবেন সঙ্গে আমার জিপ আছে এটা বুঝতে আমার একটু অসুবিধা হলো না যে মেয়েটির সঙ্গে অন্য লোক আছে একজন বা তারও বেশি তাদের নড়াচড়া শব্দও আমি শুনতে পেয়েছি কিন্তু ওরা মেয়েটিকে প্রথমে এগিয়ে দিচ্ছে বিশেষ কারণে চৌকিদারের কাছ থেকেই হোক বা আমার গাড়িটা থেকেই হোক ওরা বুঝতে পেরেছিল যে আমি মিলিটারির লোক সুতরাং আমার কাছে বন্দুক রিভলভার থাকবেই ওরা এটা নিশ্চয় বুঝতে পারিনি যে আমি একজন ডাক্তার যাই হোক ওরা ভেবেছে মিলিটারির লোক সাধারণত মাথা গরম হয় ওদের মধ্যে কোনো পুরুষকে সামনে দেখতে পেলে প্রথমেই হয়তো আমি গুলি করতে পারি একটি মেয়েকে দেখলে আর যাই হোক প্রথমেই কোনো পুরুষ মানুষ গুলি ছুঁড়তে পারে না যে কোনো উপায় হোক আমার ঘরের দরজা খুলে ওরা মেয়েটিকে ভেতরে পাঠিয়েছিল মেয়েটি একলাই বোধহয় ডেড বডিটা টেনে নিয়ে যেত তার আগে সে দেখে গিয়েছিল আমি জেগে আছে কি না সে সময় তার চুল এসে লেগেছিল আমার মুখে যাই হোক আমি জেগে উঠবার পর মেয়েটি যদি খুব কান্নাকাটি করে কোনো একটা গল্প বানিয়ে বলতো আমি হয়তো বিশ্বাসও করে ফেলতাম আমার তখন যা বয়স সেই বয়সের ছেলেরা যুবতী মেয়েদের কথা সহজেই বিশ্বাস করতে চায় বিশেষত মেয়েদের চোখের জল দেখলে তো কথাই নেই কি ঠিক বলছি না মেয়েটা যদি কান্নাকাটি করে একটা রোমহর্ষক গল্প বানিয়ে বলতে পারত তাহলে ওকে হয়তো আমি সাহায্যও করতে পারতাম এক কোনো মেয়ে বিপদে পড়লে লোকে কিছুটা অন্যায়ের ঝুঁকি নিয়েও তাদের সাহায্য করতে চায় কিন্তু মেয়েটি তার পার্ট ভালো করে প্লে করতে পারেনি ঘরের মধ্যে ওকে যখন আমি দেখলাম তখন ও দেওয়াল ঘেঁষে হাত জোর করে বলেছিল শুনুন তারপর কথা শেষ করতে পারিনি দৌড়ে পালিয়ে যায় তখনই আমি সাবধান হয়ে গেলাম এখনও জালনার ওপাশে দাঁড়িয়ে মেয়েটি ভালো করে অভিনয় করতে পারছে না কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে কেউ যেন পাশে থেকে তাকে শিখিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম আপনি কে মেয়েটি বলল সে কথা আপনার জেনে দরকার নেই আমার স্বামী হঠাৎ আত্মহত্যা করেছেন আমি তার ডেড বডিটা নিয়ে যেতে এসেছি আত্মহত্যা করলেও পুলিশে খবর দিতে হয় খবর দিয়েছেন আপনি এর মধ্যে জড়াবেন না আপনি দরজাটা খুলে দিন আমি ওকে নিয়ে যাই তারপর আপনার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমি তখন বললাম ঠিক আছে বাইরে সারা রাত অপেক্ষা করুন সকালবেলা দেখা যাবে কি করা যায় মেয়েটি আবার বলল আপনি শুধু শুধু ব্যাপারটা জটিল করছেন আমি ডেড বডিটা নিয়ে গেলে আপনার কথা কেউ জানতেও পারবে না কর্নেল সেন একটু থামলেন তারপর আমাদের দিকে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরাই বলো তো তখন আমার কি করা উচিত ছিল আমার কি দরজা খোলাই উচিত ছিল রঞ্জন বলল নিশ্চয়ই না ওরকম অবস্থায় দরজা খোলা তো পাগলামই খুনের ব্যাপারে আপনি একজন সাক্ষী হয়ে গেলেন ওরা আপনাকেও শেষ করার চেষ্টা করত মেয়েটাকে আড়াল করে লোকগুলো ঢুকত ওদের কাছে রিভলভার বা বন্দুক নিশ্চয় ছিল কারণ খুনটা হয়েছিল গুলি করে এমনকি মেয়েটাও আপনাকে গুলি করতে পারত মেয়েদের বেশি ভালো ভাবার তো কোনো কারণ নেই মাধবী বলল কিন্তু মামা বাবু আপনাকেও তো ওরা জড়িয়ে ফেলার চেষ্টা করতে পারত ওরা যদি তখন পালিয়ে গিয়ে গোপনীয় পুলিশে খবর দিত তাহলে পুলিশ এসে দেখত ঘরের মধ্যে আপনি একা আর একটা ডেড বডি কর্নেল সেন বললেন মাধবী তুমি এক বিষয়ে ঠিকই বলেছ যে কোনো সাধারণ লোক ওই অবস্থায় পড়লে ওরকম ভাবতে পারত কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার এসব ক্ষেত্রে ডাক্তারদের চিন্তাভঙ্গি একটু অন্যরকম হয় মৃতদেহটি পরীক্ষা করে আমি বুঝেছিলাম লোকটিকে খুন করা হয়েছে অন্তত ষোলো থেকে কুড়ি ঘন্টা আগে পোস্টমর্টেমে সেটা ধরা পড়বেই তখন মৃত্যুর সময়টা আরও নির্ভুলভাবে বলা যায় ষোলো থেকে কুড়ি ঘন্টা আগে আমি ছিলাম ওই ডাক বাংলো থেকে অনেক দূরে সেটা প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না সুতরাং খুনের ব্যাপারে জড়িয়ে পড়ার ভয় আমার ছিল না আমার ভয় ছিল আমি নিজেই না খুন হয়ে যাই আমি মেয়েটিকে বললাম আমি দরজা এখন কিছুতেই খুলবো না সকাল পর্যন্ত অপেক্ষা করুন তারপর দেখা যাবে মেয়েটি আর কোনো উত্তর দিল না আমি শুনতে পেলাম সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বেশ কিছুক্ষণ কান্নার পর সে ধরা গলায় বলল আপনার কাছে আমি ভিক্ষে চাইছি আপনি আমাকে এটুকু সাহায্য করবেন না আমার স্বামীর দেহটা আমাকে নিয়ে যেতে দিন আমি এখন আর মেয়েটির অভিনয়ে ভুললাম না রুক্ষ গলায় বললাম আপনার স্বামীর দেহ কি কার দেহ সেসব আমি কিছু জানি না সকালবেলা বোঝা যাবে এখন আমি দরজা খুলব না এতক্ষণ বাদে একজন পুরুষের কথা শুনতে পাওয়া গেল আমাকে ভয় দেখে বলল আপনি যদি না খোলেন আমরা দরজা ভেঙে ঢুকব তখন আমার ভয় পাওয়ার কোনোই মানে হয় না আমি ও ভয় দেখিয়ে ধমক দিয়ে বললাম প্রথম যে ঢুকবে তার নির্ঘাত মরণ আছে আমার হাতে সে চেষ্টা না করাই ভালো পুরুষটি আবার বলল আপনি কেন ওর মধ্যে মাথা গলাচ্ছেন দরজা খুলে দিন আমাদের জিনিস আমরা নিয়ে চলে যাই আপনি চুপচাপ ঘুমোবেন আপনার কেউ কোনো ক্ষতি করবে না আমি বললাম কাল সকালের আগে কিছু হবে না সকালের আগে আমি দরজা খুলব না পুরুষটি যদিও বাংলায় কথা বলছিল কিন্তু টান শুনে বোঝা যায় যে বাঙালি নয় মেয়েটি কিন্তু খাঁটি বাঙালি মৃতদেহটা যার সেও বাঙালি ব্যাপারটা আমার কাছে ক্রমশ জটিল হয়ে উঠছিল যাই হোক আমার কথা শুনে লোকটি আর কিছু বলল না তারপর আবার চুপ মনে হল একটু বাদে কে যেন নেমে গেল বারান্দা দিয়ে আবার কেউ যেন ফিরে এলো আবার চুপচাপ আমি উৎকণ্ঠ হয়ে রইলাম সামান্য শব্দও যে আমার কান না এড়ায় কিন্তু মনে হলো জানলা বা দরজা ভাঙার চেষ্টা আপাতত ওরা ত্যাগ করেছে ওরা অপেক্ষা করছে আমার কোনো দুর্বল মুহূর্তে সুযোগ নেওয়ার জন্য এমনি ভাবে ঘণ্টার পর ঘন্টা কেটে গেল শেষ পর্যন্ত আমি কি করলাম জানো শুনলে বোধ হয় তোমরা বিশ্বাসই করবে না আমি ঘুমিয়ে পড়লাম মাধবী আঁতকে উঠে বলল আহ ঘুমিয়ে পড়লেন ওই অবস্থায় কর্নেল সেন বললেন কি করব ঘুমের ওপর কি কারো হাত আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমার শরীরটাও সেদিন বিশেষ ভালো ছিল না ঘুমে চোখ টেনে আসছিল দাঁড়িয়ে থাকতেন না পেরে আমি দেওয়াল ঘেঁষে বসে পড়েছিলাম তারপর কখন যে এক ফাঁকে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই ঘরের মধ্যে একটা মরা বাইরে কতগুলো গুণ্ডা বদমাইশ তার মধ্যে ঘুমিয়ে পড়লাম রঞ্জন বলল ব্যাস এই পর্যন্ত এবার চলো আমরাও ঘুমিয়ে পড়ি মাধবি রেগে গিয়ে বলল তুমি চুপ করো তো তোমার যদি ঘুম পেয়ে থাকে তো তুমি যাও আমরা শুনবো তারপর কি হলো মামা বাবু? রঞ্জন বলল আমার একটু ঘুম পায়নি কিন্তু গল্প খুব জমে উঠলে আমার মনে হয় শেষ হলেই তো ফুরিয়ে যাবে ভালো বই যে কারণে আমি তাড়িয়ে দাঁড়িয়ে পড়ি আজ এই পর্যন্ত শোনা হলো আবার কাল সকালে বাকিটা শুনবো না হলে কাল সকালে কি করব যা বৃষ্টি কাল সকালেও তো বেরোনো যাবে না মাধবী বলল কাল সকালে সুনীল দা গল্প বলবে আজ রাতে আমরা এটা শেষ পর্যন্ত না শুনে শুতে যাব না কর্নেল সেন মুচকি হেসে বললেন এটা শেষ হতে হতে কিন্তু সারা রাত কেটে যেতে পারে তা হোক একটুও ঘুম পাচ্ছে না আমি রঞ্জনকে বললাম ভাই আমারও নেশা লেগে গেছে এখন এই পর্যন্ত শুনে আর থাকা যায় না ডিটেকটিভ বই পড়তে পড়তে আমি অনেক রাত কাবার করে দিই কর্নেল সেন বললেন ডিটেকটিভ বইয়ের মতন এই গল্পে সেরকম কোনো জটিল প্লট অবশ্য নেই পরে যখন কেস উঠল রঞ্জন তার মামাবাবুকে বাধা দিয়ে বলল শেষের কথা এখন বলবেন না আপনি পরপর বলুন ঘুমিয়ে পড়লেন তারপর কি হলো কর্নিল সেন আবার হেসে মাধবীর দিকে তাকিয়ে বললেন তারপর আর কি আসলে গল্পটা বেশি বড় নয় মোটেই এক্ষুনি শেষ হয়ে যাবে বসে বসে সে যে ঘুমিয়ে পড়লাম তারপর আর কিছু মনে নেই এর মধ্যে জালনা ভেঙে ঢুকে আমাকে মেরে ফেলতে পারতো কিন্তু ও জালনা ভাঙার শব্দে আমি হয়তো জেগে উঠতাম সেসব কিছুই হয়নি ঘুম ভাঙতেই ধর্মর করে উঠে বসলাম দেখলাম যে রীতিমতন সকাল হয়ে গেছে গল্পটা এখানেই শেষ এবার ঘুমোতে যেতে পারো মাধবী সবিস্ময়ে বলল গল্প শেষ মানে মরাটা কি হলো নেই কনেল সেন বললেন মরাটা ভূত হয়ে পালায়নি সেটা তখনও সেখানেই পড়ে আছে কিন্তু ও এরপর তো পুলিশ টুলিশের ব্যাপার আমি ডাকবাংলোর অভিজ্ঞতার কথা বলবো বলেছিলাম সে গল্প এখানেই শেষ ডাকবাংলোর এরকম রোমাঞ্চকর রাত কাটানোর অভিজ্ঞতা তোমাদের কখনো হয়েছে ডাকাতদের সঙ্গে শেষ পর্যন্ত গুলি ছোড়াছড়ি করতে হয়নি অবশ্য কিন্তু গোটা রাত অজানা অচেনা এক লোকের মৃতদেহের সঙ্গে এক ঘরে কাটিয়েছিলাম ঘরের বাইরে কয়েকজন রহস্যময় নারী পুরুষ তারপর আবার ঘুম এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা কি সচরাচর মানুষের হয় এটুকুই গল্প এরপর থানা পুলিশ আইনের ব্যাপার তার মধ্যে নতুনত কিছু নেই মাধবী বলল না মামা বাবু ও ওসব চলবে না তারপর কি হলো বলুন রঞ্জন বলল তারপর আর কি গল্প তো শেষ হয়ে গেছে এই গল্পের নাম এক রাত্রির অভিজ্ঞতা তুমি বাচ্চা মেয়ের মতন তারপর তারপর জিজ্ঞেস করছো কেন বাচ্চারাই তো গল্প শেষ হওয়ার পরও জিজ্ঞেস করে তারপর কি হলো মাধবী এত চটে গেছে যে চটাস করে এক চড় বসালো স্বামীকে আমিও আর ধৈর্য ধরতে পারছিলাম না কর্নেল সেনকে জিজ্ঞেস করলাম গল্প তো শেষ হয়ে গেল কিন্তু আপনি ও ঘর থেকে বেরুলেন কি করে ওরা তখনও ছিল না বাইরে কর্নেল সেন চুরুটের ছায় ঝেড়ে বললেন আমি অনেকক্ষণ দরজা খুলিনি তারপর জানলার খড়খড়ি তুলে দেখলাম দেখতে পেলাম না কাউকে জিপটাও নেই তবে আমার গাড়িটা ঠিকই আছে মনে হলো ওরা চলে গেছে দিনের আলোয় মৃতদেহটা ভালো করে দেখলাম লোকটি বিশেষ যন্ত্রণা পেয়ে মরেনি গুলি লাগার সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে তার মুখে চোখে একটা বিস্ময়ের ছাপ যেন মৃত্যুর জন্য সে তৈরি ছিল না রিভলভার বা বন্দুকের গুলি তার গলার কাছে দিয়ে ঢুকে ব্রেনের দিকে চলে গেছে চেহারা দেখলে মনে হয় লোকটি সাধারণত মধ্যবিত্ত ঘরের টাকা পয়সার জন্য কেউ তাকে খুন করেছে এমন মনে হয় না যে মেয়েটি কাল রাত্রে এসেছিল সে কি সত্যি এর স্ত্রী ডাকবাংলোর একটা সাদা চাদর দিয়ে মৃতদেহটি ঢেকে দিলাম তারপর সাবান টাবান নিয়ে আমি ঢুকলাম বাথরুমে বাইরে তখনও কোনো সারা শব্দ নেই আরও কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুললাম ওরা আশেপাশে লুকিয়ে থাকতেও পারে হয়তো আমাকে ঘর থেকে বার করার জন্য প্রলোভন দেখাচ্ছে কিন্তু আমি বা কতক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকব তখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে রাস্তা দিয়ে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে টের পাচ্ছি দিনের আলো এতটা ভয় করে না রিভলভারটা পকেটে রেখে ঘর থেকে বেরিয়ে এলাম কেউ কোথাও নেই বাংলোটার চারপাশ ঘুরে দেখলাম ভালো করে আর কোনো লুকোনো জায়গা থাকা সম্ভব নয় রাত্রির আগন্তুকদের তো খুঁজে পাওয়াই গেল না চৌকিদারটারও কোনো পাত্তা নেই তার ঘরে দরজাটা খোলা ভেতরে জিনিসপত্র পড়ে আছে কিন্তু তার কোনো চিহ্ন নেই খানি। গতকাল যখন আমি তার ঘরে দরজাটা ঠেলেছিলাম তখন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল অর্থাৎ তার বউটাও কেউ ছিল দুজনেই সকালবেলা উঠে কোথায় গেল পালিয়েছে কাল সন্ধ্যার পর থেকে কিছু খাওয়া হয়নি খিদেই পেট চিনচিন করছে সকালে ঘুম থেকে উঠেই আমার চা খাওয়া অভ্যেস চায়ের দেশটায় মরে যাচ্ছি কি করব কিছুই ভেবে পেলাম না সবচেয়ে সহজ ছিল অবশ্য আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে চম্পট দেওয়া তাই না রঞ্জন বলল সেটা আপাতত খুব সহজ মনে হলেও আসলে খুব বুদ্ধিমানের কাজ নয় পরে ধরা পড়লে অনেক বেশি গুরুতর অভিযোগ কর্নেল সেন বললেন কিন্তু পরে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম তোমরা ডিটেকটিভ বইতে পড়ো ছোটোখাটো সূত্র ধরে পুলিশ চটপট এক একজনকে গ্রেপ্তার করে ফেলে আসলে কি তাই হয় শুধু আমাদের দেশে কেন বিদেশেও সবসময় হয় না আমি যদি সকালবেলায় উঠে সেই বাংলো থেকে সরে পড়তাম তাহলে আমার খোঁজ পাওয়ার সাধ্য ছিল না কারোর আমাকেও কোনো ঝামেলায় পড়তে হতো না ওই খুনের কোনো কিনারা হতো কিনা তাও সন্দেহ আশেপাশে কত ফাঁকা জায়গা আদতাইরা যদি রাত্রির অন্ধকারে ডেড বডিটা সরিয়ে মাঠের মধ্যে কোথাও গভীর গর্ত করে পুঁতে দেয় কে আর তার খোঁজ পাবে টাকা দিয়ে চোখেদের মুখ বন্ধ করে রাখা যায় মাঝখান থেকে আমি এসে পড়াতে এই সব গণ্ডগোল হয়ে গেল আমার বয়স তখন কম সেই সময়ে ঝামেলা এড়াবার বদলে ঝামেলায় জড়িয়ে পড়াতে বেশি ঝোঁক চাপে সুতরাং আমি সকালবেলা উঠে পালিয়ে যাইনি তাছাড়া একটা নিয়ম আছে তুমি যদি হত্যা বা এই ধরনের ক্রাইম সংগঠিত হতে দেখো তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো কর্তব্য না জানালে আইনের চোখে তুমিও অপরাধী আজকাল অবশ্য এসব কেউ মানে না খুন জখম এত বেশি হচ্ছে যে লোকে দেখলেও চোখ ফিরিয়ে থাকে কিন্তু আমরা কালের মানুষ আমাদের এথিক্স আলাদা বাংলোর ঘরে ফিরে এসে আমি ডেড বডিটা আবার ভালো করে পরীক্ষা করে দেখলাম লোকটির পকেটে কাগজপত্র কিছু নেই তার পরিচয় জানবার কোনো চিহ্ন রাখা হয়নি বুলেটটা তার দেহের ভেতরে রয়েছে ঘরের মধ্যে তার ব্যবহৃত একটা জিনিসও নেই এই রহস্যটা শেষ না জেনে বাংলো থেকে চলে যেতে ইচ্ছে করছে না আমার গত রাত্রি সেই মেয়েটির পরিচয় জানবার জন্য ভেতরে ভেতরে ছটফট করছিলাম তাছাড়া এরকম অবস্থায় পড়লে সবারই একটু একটু ডিটেকটিভ হওয়ার স্বাদ জাগে ভেবে ভেবে কোনো কুলকিনেরা পাচ্ছিলাম না লোকটির সঙ্গে কোনো লাগেজ নেই কেন ডাকবাংলো বাংলো এসে যদি কেউ ওঠে বিশেষত স্বামী স্ত্রী তাদের সঙ্গে কিছু জিনিসপত্র তো থাকবেই সেগুলো যদি কেউ সরিয়ে ফেলতে পারে তাহলে ডেড বডিটাই বা অন্য কোথাও লুকিয়ে রাখলো না কেন কিংবা ফেলে গিয়েও আবার নিতে আসবে কেন ঘর থেকে আবার বাইরে এলাম কথা বলার মতন একটা লোক পেলে ভালো হতো কিন্তু কেউ নেই ধারে কাছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বটে কিন্তু আমি তো আর হঠাৎ কোনো গাড়িকে জোর করে থামিয়ে বলতে পারি না ও মশাই দেখবে না শুন এখানে একটি ডেড বডি পড়ে আছে সুতরাং আমাকেই থানায় খবর দিতে যেতে হবে থানা কত দূরে তাও জানি না ডাকবাংলোর ঘরের তালা চাবি ঘরের মধ্যেই পড়েছিল সেগুলোর বদলে আমি আমার নিজের সুটকেসের তালাটা ঘরের দরজায় লাগিয়ে দিলাম অন্য সব দরজাগুলো ভেতর থেকে বন্ধ গাড়িতে উঠে ডাকবাংলোর কম্পাউন্ডটা ছাড়াতেই গাড়িতে উঠে ডাকবাংলোর কম্পাউন্ডটা ছাড়াতেই খালের ওপরে সেই ঘরবাড়িগুলোর কিছু লোকজনের চিহ্ন দেখা গেল সেখানে গিয়ে থানার খবরটা জিজ্ঞেস করব কি ভাবছি এমন সময় রাস্তার ওপরে একজন বুড়ো মতো লোককে দেখা গেল গাড়িতে বসে লোকটিকে ডাকলাম গ্রাম্য চাষি শ্রেণীর মানুষ মুখে চোখে খুব একটা বুদ্ধির ছাপ নেই তাকে জিজ্ঞেস করলাম থানা কোথায় বলতে পারো সে হাত তুলে একটা দিক দেখিয়ে দিল কত দূরে দু ক্রোশ তিন ক্রোশ হবে দূরত্ব সম্পর্কে গ্রামের লোকদের ধারণা খুবই অস্পষ্ট তিন ক্রোশ যখন বলছে তখন অন্তত মাইল দশেকের কম নয় আমি তাকে বললাম চলো আমার সঙ্গে একটু থানায় চলো বলে বুঝতে পারলাম খুব ভুল করেছি লোকটি ভয়ের তো সন্দেহ মাখা চোখে তাকিয়ে আছে হাঁ করে গ্রামের লোক সাধারণত থানার নাম শুনলেই ভয় পায় তারপর তাকে বিনা দোষে থানায় যেতে বলা লোকটি আর কোনো কথা না বলে হনহন করে চলে যাচ্ছিল আমি তাকে ডেকে বললাম এই যে শোনো শোনো তোমাকে থানায় যেতে হবে না একটা কথা শোনো পকেট থেকে মাছটা টাকা বের করে লোকটির হাতে দিয়ে বললাম তুমি একটা কাজ করতে পারবে ভাই আমি যতক্ষণ না ফিরি তুমি বাংলোটায় একটু অপেক্ষা করতে পারবে আমার কিছু জিনিসপত্র রেখে গেলাম আমি চাইছিলাম বাংলোটার উপর কেউ একটু নজর রাখুক কিন্তু ডেড বডিটার কথা ওকে বলতে পারি না ওকে ঠিক বোঝানোই মুশকিল লোকটি বিনা বাক্য ব্যয় টাকাটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো নোটখানা জাল কিনা আমি তাকে বললাম এখানে একটু থেকো কিন্তু আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি লোকটি তারও কোনো উত্তর দিল না আমি গাড়ি ছাড়ার একটু পরে পেছনে তাকে দেখি লোকটা মাঠের উপর দিয়ে প্রাণপণে দৌড়চ্ছে ওর বেশ মৌকায় পাঁচটা টাকা লাভ হয়ে গেল মাধবী খিলখিল করে হেসে উঠল কর্নেল সেন বললেন আসছ খুব বোকার মতন কাজ করে ফেলেছিলাম তাই না কিন্তু আগের রাত্রে ওইরকম একটা অভিজ্ঞতা হওয়ার পর তার পর দিন সব ব্যাপারে মাথা ঠিক রাখা শক্ত থানা অবশ্য খুব বেশি দূরে নয় মাইল পাঁচেকের মধ্যেই আমার গাড়ি সেখানে থামতেই গেটের সেপায় আমাকে দেখে লম্বা একটা স্যালুট দিল বুঝলাম আমার মিলিটারি পোশাকের মহিমা ভেতরে ঠুকে দেখলাম একজন সাব ইন্সপেক্টর টেবিলের উপর পা তুলে দিয়ে এক মনে শ্যামা সঙ্গীত গাইছে আমাকে দেখে তটস্থ হয়ে উঠল আমি কিছু বলতে যাওয়ার আগেই বলে উঠল বসুন স্যার আমাদের বাবুকে ডাকছি বাবু এলেন লুঙ্গি পরে বিশাল বপু অত সকালেই পাঞ্চি বোঝছেন মফসলে ছোটো থানায় এরকমই ঢিলে ঢালা ব্যাপার চলে অন্তত তখনকার দিনে চলতো বড়বাবু অর্থাৎ ওসি আমাকে আপ্যায়ন করে বসালেন বিগলিতভাবে বললেন বসুন স্যার দাঁড়িয়ে আছেন কেন চা খাবেন তো ওরে জানি আয় এ শিঙাড়া খাবেন এই সময় গরম শিঙাড়া ভাজে আমি বললাম চা খাওয়ার সময় নেই আমি একটা খুনের ঘটনা রিপোর্ট করতে এসেছি বড়বাবু চোখ বড় বড় করে বললেন খুন আমার এরিয়ায় এ কি অসম্ভব কথা বড়বাবু চেঁচামেচি করে থানার সব বাইকে ডেকে জড়ো করলেন তাদের সামনে আমাকে পুরো ঘটনাটা বলতে হলো মোটমাট থানা থেকে ফিরে আসতে আমার মিনিট পঞ্চাশেক সময় লেগেছিল বড় জোর এক ঘন্টা দারোগাকে ঘটনার গুরুত্ব কিছুতে বোঝানো যায় না বারবার বলতে লাগলেন তার এরিয়াতে চাষাভুসরা মাঝে মাঝে খুনোখুনি করে বটে কিন্তু গত দু তিন বছরের মধ্যে কোনো ভদ্রর খুন হয়নি আমি শেষকালে একটু রাগের সঙ্গে বললাম আগে ডেড বডিটা দেখবেন চলুন তারপর বিচার করবেন সেটা ভদ্রলোকের কিংবা চাষাভূসর আমার কাছে একটা খুন হয়েছে সেটাই বড় কথা সেটা ভদ্রলোক কিংবা চাষার তাতে কিছু যায় আসে না এরপরেও দারোগামাকে আমাকে চা না খাইয়ে ছাড়বেন না আমার চা চেষ্টা পেয়েছিল বটে কিন্তু দেরি করতেও ইচ্ছে করছিল না বাবু বললেন হাড়ে মশাই ডেড বডি তো আর পাকা মেলে উড়ে পালাবে না চাটা নষ্ট করবেন কেন তারপর দ্বারোগাবু গেলেন পোশাক বদলাতে তাতে লাগলো মিনিট দশেক ফিরে এসে জিপ কেটে বললেন কিন্তু যাবো কিসে আমাদের গাড়িটা তো খারাপ হয়ে পড়ে আছে কাল থেকে আমি বললাম চলুন আমার গাড়িতে চলুন ফিরে এসে প্রথমে আমি একটা পরিবর্তন লক্ষ্য করলুম দরজায় আমার তালাটা লাগানো নেই আমার তালা আর কোনো চিহ্নই নেই দরজায় ডাকবাংলো নিজস্ব ডবল তালা লাগানো তার চাবি আমার নেই অর্থাৎ এর মধ্যেই কিছু একটা গোলমাল হয়ে গেছে আমি দারোগাকে বললাম তালা ভাঙতে হবে এই তালার চাবি তো এখন পাওয়া যাবে না দারোগাবু জানাল আর খড়খড়ি তুলে ওকে ছুঁকি মেরে দেখার চেষ্টা করলেন ঘরের ভেতরটা অন্ধকার বলে এখন কিছু দেখা যাচ্ছে না তিনি আমাকে বললেন দাঁড়ান দাঁড়ান অত ব্যস্ত হচ্ছেন কেন তালা ভাঙা কি অত সহজ দারোগা হাঁক দিলেন চৌকিদার এ চৌকিদার আশ্চর্যের ব্যাপার চৌকিদার রামদাস তার ঘর থেকে গুটি গুটিয়ে বেরিয়ে এলো আমাকে সে একেবারে গ্রাহ্যই করল না দারোগার সামনে লম্বা এক সেলাম দিয়ে বলল জি হুজুর আমি তাকে ধমক দিয়ে বললাম সকালবেলা কোথায় চলে গিয়েছিলে কোনো উত্তর না দিয়ে সে হাবার মতন তাকিয়ে রইল লোকটি অতি ধূর্ত সুবিধাজনকভাবে সে সব কথা কানে শুনতে পায় না দারোগার ডাক শুনতে পেল আমি চেঁচে মরলেও শুনতে পাইনি এখনও আমার কথা শুনতে পাচ্ছে না আবার তাকে জিজ্ঞেস করলাম কাল রাতে কিছু শুনতে পাওনি অতবার ডাকলাম তোমাকে চৌকিদার তাও কোনো উত্তর দেয় না দারোগা তাকে জিজ্ঞেস করলেন এই বাবুকে চিনতে পারছ না চৌকিদার মাথা নেড়ে বলল না কোনো দিন দেখ আগে না আমি স্তম্ভিত লোকটি বলে কি আগে শরীর জ্বল কিন্তু এখন বেশি রাগ না দেখানোই ভালো যথাসম্ভব শান্তভাবে বললাম কাল রাতে আমি এখানে ছিলাম আর তুমি বলছো আমাকে কখনো দেখো আগে না হুজুর ঠিক আছে তুমি খুব শয়তান না বুঝবে পরে মজা খাতা নিয়ে এসো বাংলোর খাতা কোথায় সেখানে আমি নাম লিখেছি দারোগা বললেন ঠিক আছে ঠিক আছে সেসব পরে হবে এখন দরজা খুলে দাও চৌকিদারটার কি স্পর্ধা সে নিরীহভাবে জিজ্ঞেস করল আপনি থাকবেন হুজুর দারোগা বললেন থাকব কি না সে আমি পরে বুঝব এখন দরজা খোলো তো দরজা খোলা হল মৃতদেহটা সেখানে নেই মাধবে চমকে উঠে বলল নেই ওর মধ্যে সরিয়ে ফেলেছে ইস বাবু আপনি কেন ডাকবাংলো ছেড়ে চলে গেলেন রঞ্জন ধমকে উঠে বলল বাজে বকো না চুপ করে শোনো ডাকবাংলো ছেড়ে না গেলে পুলিশে খবর দিতেন কী করে মামা বাবু বললেন শুধু যে মৃতদেহটা নেই তাই নয় কোনো কিছুই নেই আমার স্যুটকেস জামা কাপড় সব উধাও আমি যে ওই ডাকবাংলো এক রাত কাটিয়েছি তার সব চিহ্নও লোপাট করে দিয়েছে কি বাথরুমে আমি আমার সাবান টুথব্রাশ রেখে গিয়েছিলাম সেদিকে ওরা নজর দিতে ভোলেনি চেয়ার টেবিল খাট সব ঠিক জায়গায় বসানো ওরা খুব নিপুণ হাতে কাজ ছেড়েছে দারোগা আমার দিকে তাকিয়ে ঈশ হেসে বললেন কি মশাই কি ব্যাপার আমি খানিকটা অপ্রস্তুত হয়েছি ঠিকই সেটাকে সামলে উঠে চৌকিদারকে জিজ্ঞেস করলাম কি হে রামদাস মরাটা কোথায় গেল আমি তো কিছু জানি না হুজুর কিছু জানো না এখানে একটা খুন হয়নি খুন কি বলছেন হুজুর আমার জিনিসপত্রগুলো কোথায় গেল আমার সুটকেস উত্তর না দিয়ে আবার হাবার মতন তাকিয়ে রইল রামদাস লোকটা দারুণ অভিনয় করতে পারে এখন দেখলে মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে জানে না যাও বাংলোর খাতা নিয়ে এসো চৌকিদার দৌড়ে গিয়ে খাতা নিয়ে এলো যা মনে মনে আশঙ্কা করেছিলাম তাই খাতার একটা পাতা খুব সাবধানে ছিঁড়ে নেওয়া হয়েছে সেটা অবশ্য প্রমাণ করা খুব শক্ত নয় কিন্তু দারোগাকে বোঝবার ব্যাপারে তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না তবু আমি দুর্বলভাবে বললাম দেখুন এই খাতা দেখে মনে হয় এখানে ছ সাত মাসের মধ্যে কোনো ভিজিটার আসেনি সেটা সম্ভব লাস্ট এন্ট্রি রয়েছে মার্চ মাসের দারোগাটি গম্ভীরভাবে বললেন হুম সেটা তো বুঝলাম কিন্তু খুনের অভিযোগ দায়ের করতে হলে একটা ডেড বডি অন্তত থাকা দরকার সেটাই তো পাওয়া যাচ্ছে না একটা ডেড বডি তো আর উধাও হয়ে যেতে পারে না এরা এর মধ্যে এসে সরিয়ে নিয়ে গেছে এই দিনের আলোয় ভেরি আনলাইকলি ভেরি আনলাইকলি আপনি ওই চৌকিদারকে ভালো করে জেরা করুন ও সব জানে ওর কাছ থেকে সব বার করা যাবে কাল রাত্রে এখানে একটি জিপ গাড়ি এসেছিল তাতে একটি মেয়ে এবং আরও কয়েকজন লোক ছিল চৌকিদার সেসব কথা জানে ওর ঘরে আলো জ্বলছিল তখন আমার ডাকে সাঁটা দেয়নি বাবু আকস্মিকভাবে হেসে উঠে বললেন আর যাই বলুন আপনার ওই মেয়েটির কথা ঠিক বিশ্বাস করা যায় না রাত দুপুরে একটা মেয়ে ঘরে ঢুকে কাঁদবে আবার উধাও হয়ে যাবে এ নিশ্চয় আপনি স্বপ্ন দেখেছিলেন হইসব তো গল্পে হয় পাঁচ করিদের কি যেন গল্প আছে না নীল বসনা সুন্দরী না কি যেন আমি দৃঢ়ভাবে বললাম আমি যা বলছি তার প্রত্যেকটা কথা সত্যি এখানে একটা খুন হয়ে গেছে ব্যাপারটা আপনি হালকাভাবে নেবেন না কিন্তু একটা কিছু ভিত্তি তো থাকা দরকার আচ্ছা এমনও তো হতে পারে আপনি যাকে দেখেছিলেন সে হয়তো সত্যি সত্যি মরেনি কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর জ্ঞান ফিরে পেয়ে চলে গেছে আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডাক্তার কে মারা গেছে আর কে অজ্ঞান হয়ে পড়েছে এটা একজন ডাক্তার প্রায় খালি চোখেই বলে দিতে পারে যেমন আপনাকে দেখে আমি বলতে পারি আপনার ডায়াবেটিস আছে দারোগাটি চমকে বললেন আপনি দেখেই বুঝতে পারেন ধরেছেন তো ঠিকই বছরখানেক হলো ডায়াবেটিসে ভুগছি ভাত আলু মিষ্টি সব বন্ধ জীবনটা বরবাদ হয়ে গেল এখানে ডাক্তার বদিও তেমন ভালো নেই চান্স আপনার সঙ্গে যখন দেখা হয়েছেই একটা ভালো ওষুধ বাতলে দেবেন কিন্তু অন্তত দুবেলা ভাত যাতে খেতে পারি যাকে তাহলে এখন কি করা যায় বলুন তো আপনার একটা কিছু ভুল হয়েছে নিশ্চয়ই আমি দারোগা বাবুকে একটা চেয়ার দেখে বললাম বসুন দু একটা কথা বলা যাক আপনার লোকদের বলুন চৌকিদারের উপর যেন নজর রাখি ওকে পালাতে দেওয়া ঠিক হবে না দারোগা বাবু চেয়ারে বসে আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে ধরালেন তারপর আরাম করে সেটাকে টান দিয়ে বললেন এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কাল দুটোই স্মাগলিংয়ের কেস ধরা পড়েছে সেখানে এনকোয়ারিতে যেতে হবে বলুন স্যার কী বলবেন আমি বললাম শুনুন আপনাকে সকালবেলা দশ মাইল দূরের থানা থেকে ডেকে এনে কিছুই দেখাতে পারলাম না এতে মনে হতে পারে যে আমি আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করছি কিন্তু আপনার সঙ্গে সেরকম কোনো মধুর সম্পর্ক আমার নয় তাছাড়া ঠাট্টা রসিকতা করে এতটা সময় নষ্ট করার মতন সময়ও আমার হাতে নেই আর এক হতে পারে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি সব কিছুই ভুল দেখছি ভুল শুনছি কিন্তু আপাতত নিজেকে আমার পাগল বলেও মনে হচ্ছে না আমি জরুরি কাজে পুরুলিয়া যাচ্ছিলাম সেসব আমার মাথায় উঠে গেছে এখন এই ব্যাপারটার একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না আপনি থানায় অতক্ষণ দেরি না করলে বোধ হয় আমরা আসামিদের হাতে নাতে ধরতে পারতাম আপনি যদি ব্যাপারটা গুরুত্ব দিতে না চান তাহলে আমি এখানকার ডিস্ট্রিক্ট কোয়ার্টারসে যাব দারোগা মন দিয়ে আমার কথা শুনলেন তারপর বললেন আমার এখন তাহলে কি করা উচিত বলুন তো আপনার সব কথা যদি সত্যিও হয় তাহলেও তো মনে হচ্ছে এটা ভৌতিক কারবার ভূতের সঙ্গে পুলিশ কি করবে আমি মশাই বামুনের ছেলে আমি ভূত প্রেত ঠাকুর দেবতা সব মানি সে আপনি যাই মানুন এক্ষুনি গোটা বাংলোটা চৌকিদারের ঘর সার্চ করে দেখুন এই চৌকিদারকেও কি আপনার ভূত বলে মনে হয় সে কাল রাত্রে জেগেছিল কিন্তু আমার ডাক শুনেও আসেনি আজ সকালে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল এখন আবার জলজান্ত হয়ে ফিরে এসে বলছে কিছুই জানে না চৌকিদারকে ভালোভাবে জেরা করুন তাহলে কি আপনি বলছেন চৌকিদারি যত নষ্টের গোড়া ও ব্যাটাই খুন করেছে না সে কথা আমি বলতে চাইছি না তবে ও নিশ্চয় ব্যাপারটার সঙ্গে জড়িত ও অনেক কিছু জানে আর মোড়া ভেঙে উঠলেন সঙ্গে লোকদের সার্চ করার হুকুম দিলেন এবং নিজের কৃতিত্ব দেখাবার জন্য হঠাৎ ঠাস করে এক চড় মারলেন চৌকিদারের গালে হুংকার দিয়ে বললেন বল হারামজাদা কাল রাত্রিরে কি হয়েছিল বল ডাক বাংলোটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিহ্ন পাওয়া গেল না চৌকিদারের ঘরেও কিছু নেই ওরা কাজ করেছে নিখুঁতভাবে পুলিশের চোখে আমাকে বোকা বানানোর চেষ্টাও করেছে বেশ ভালোভাবে এই সব কিছুর মধ্যে আমি সেই মেয়েটির অনেকখানি ভূমিকা দেখতে পাচ্ছিলাম এত তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কারভাবে গুছিয়ে যাওয়া কোনো পুরুষের কাজ নয় তাহলে দু একটা ভুল থেকেই যেত মেয়েরা সাধারণত ভুল করে না মেয়েটি কি তাহলে সর্বক্ষণ কাছাকাছি কোথাও লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করছিল চৌকিদারের ঘরের জানলার পাশে একটা ছোট্ট হলদে রুমাল পাওয়া গেল মেয়েলি রুমাল লেসের কাজ করা কিন্তু কোনো নামটাম টাম লেখা নেই দারোগাবু ওটাকে পাত্তা দিলেন না রুমাল টুমাল থেকে সূত্র খুঁজে বার করা শুধু বইতেই দেখা যায় বাংলোর কম্পাউন্ডে জীবগাড়ির চাকার দাগ অন্তত আমার গাড়ি ছাড়া অন্য গাড়ির চাকার যে দাগ আছে সেটা স্পষ্ট ও বোঝা যায় দারোগাবুর কাছে ওরও কোনো মূল্য নেই কিন্তু অপরাধীদের কাজ যতই নিখুঁত হোক একটা না একটা ভুল তারা করবেই এক্ষেত্রেও তারা একটা মারাত্মক ভুল করে গেছে এরকম ছেলে মানুষই ভুলের কথা কল্পনাই করা যায় না গল্পের বাক্সবায়ী উপুর চ্যানেলে আমি রোমানান উপর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি উপন্যাস অচেনা মানুষ এর দ্বিতীয় পর্ব এর পরে আসছে তৃতীয় পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল